Hello viewers, Assalamualaikum. I am Muhammad Minhaj. Technical Minhaj YouTube channel Poco থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো viewers, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। Viewers, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফটো এবং সবগুলো কিভাবে আপনি আবার রিকভারি করে নিয়ে আসতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের মেসেঞ্জারে ফ্রেন্ডরা অনেক ধরনের এসএমএস বা মেসেজ পাঠায় থাকে জাস্ট পরবর্তীতে তারা আবার ডিলিট করে দেয় যেটা আমরা দেখার আগে। এক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এই মেসেজগুলো নিয়ে আসতে পারেন। আবার সাথে আপনি হয়তো অনেক আগে সেট করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল যেগুলো হয়তো আপনার ফ্রেন্ড ডেট করে দিয়েছে, না হয় আপনি ডেট করে দিয়েছেন, আপনার কাজে আসবে না বিদায়। তো বিষয়ে এখন যদি আপনার ওগুলো আবার যদি রাগে অর্থাৎ আপনার জন্য যদি কোনো ধরনের কাজে আসে ওই সেটিংগুলো, তাহলে আপনি খুব সহজে এগুলো আবার নিয়ে আসতে পারেন আপনার ফোনে, খুব সহজে। কিন্তু এটা করা যায়, জাস্ট ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি যদি একটু স্কিপ করেন তাহলে আপনি কিছু বুঝবেন না, এলোমেলো লাগবে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি যাতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে বলাটা কি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো অবশ্যই আমরা এর জন্য আপনাকে সলভ করতে হবে। প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর আপনি লিখবেন www.facebook.com facebook.com লিখার পর জাস্ট আপনার সামনে অবশ্যই আপনার ফোনে যদি ওই ফেসবুক অ্যাকাউন্টটি লগইন থাকে তাহলে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। আর যদি আপনার ফোনে ফেসবুক অ্যাকাউন্টটি লগইন না থাকে তাহলে আপনাকে লগইন করতে বলা হবে। আর যদি আপনি ওখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করানোর পর ঠিক আপনি কর্নারে দেখতে পাচ্ছেন একটি আইকন, যেখানে অবশ্যই এই যে কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ব্রাশ সহকারে দেখাচ্ছি। এই যে কর্নারে এই যে আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকন আপনি ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু লট নেবে, লট নেওয়ার পর ঠিক আপনার সামনে কতগুলো অপশন এই আইকনে আসার পর আপনি নিচে সোয়াইপ করে চলে আসবেন। নিচে সোয়াইপ করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর দেখতে এখানে অনেক অপশন শো হয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট সোয়াইপ করে নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইনফরমেশন বলে, ডাউনলোড ইউর ইনফরমেশন বলে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। একটু ভালো করে খেয়াল রাখবেন, এই যে ডাউনলোড ইউর ইনফরমেশন, জাস্ট ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করার পর জাস্ট ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পোস্ট, আপনি ফেসবুকে যদি কোনো পোস্ট করে থাকেন সেটাও ডিলিট করে সেটাও আপনি রিকভারি করে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে ফটোস ভিডিওস সবগুলো ডাউনলোড করতে পারেন। এর বাইরে আপনি চাইলে এখানে যদি সবগুলো যদি ডাউনলোড করতে চান, ফাইমেন্ট স্টোরি প্লেস সবগুলো যদি আপনি ডাউনলোড করছেন তাহলে এগুলো সবগুলো রাইট মার্ক দেওয়া হবে। আপনি এখানে কি করবেন, ডিসলেক্ট অল এই জায়গায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে রাইট চিহ্নগুলো সবগুলো উঠে গেছে। এখন আপনি যদি শুধু মেসেজ ডাউনলোড করতে চান, অর্থাৎ আপনি মেসেঞ্জারে যে সেটগুলো করছিলেন সেগুলো যদি ডাউনলোড করছেন ঠিক এই জায়গায় ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মেসেজ বলে একটা অপশন রয়েছে, এটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি আপনি সম্পূর্ণ ডিটেলস ডাউনলোড করতে চান আপনার ফেসবুকে তাহলে আপনাকে সবগুলো এখানে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। সো এখন কি করতে হবে, আপনি এখন মেসেজ সিলেক্ট করে দেওয়ার পর সোয়াইপ করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, একদম নিচে এই যে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে ফ্রম অল অফ মাই ডাটা। এখান থেকে চাইলে আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটা যতদিন আগে খুলেছিলেন, অর্থাৎ আপনি 5 বছর আগে খুলুন বা 3 বছর আগে খুলুন, যত আগে খুলেছিলেন সব কিন্তু এখন ডাউনলোড হয়ে যায়। এই জন্য যদি আপনি চান এখান থেকে টাইম সিলেক্ট করতে পারেন। টাইম আপনি চাইলে আপনার নিজের মতো করে টাইম সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি কোন মাস থেকে কোন মাস পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট আমি 1 মান্থ সিলেক্ট করে দিব। অবশ্যই এখন যেহেতু অক্টোবর মাস তাই আমি অক্টোবর মাস থেকে অর্থাৎ অক্টোবর 15 থেকে অক্টোবর 16 অর্থাৎ 1 মাস সিলেক্ট করে দিলাম। 1 মাস সিলেক্ট করার পর ঠিক এই তো এখন আপনাকে যেটা করতে হবে, এখানে মিডিয়াম আছে, আপনি চাইলে হাই কোয়ালিটি সিলেক্ট করতে পারেন অথবা লো কোয়ালিটি। জাস্ট আমি মিডিয়াম কোয়ালিটি সিলেক্ট করি। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট ফাইল বলে একটা অপশন রয়েছে, জাস্ট আমি ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিলাম। এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখন এই জায়গায় ক্লিক করার পর আপনি সেটা ডাউনলোড হবে। জাস্ট আমি ডাউনলোড করে ফিরে আসতেছি। এবার ডাউনলোড হয়ে গেলে আপনাকে যেতে হবে আপনার ফাইল ম্যানেজারে সেই অপশনটা আপনি পেয়ে যাবেন যে জিপ ফাইলটি, সেটা অবশ্যই একটা জিপ ফাইল থাকবে যেটা আপনি ডাউনলোড করেছিলেন, সেই জিপ ফাইলটা এখন আপনাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করার জন্য আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এই ফাইলটা হচ্ছে এখন আমি যেটা ক্রিয়েট করে ডাউনলোড করেছিলাম, সেই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এক্সট্রাক্ট files too. So we should upload phone to the 3GB RAM. Take it. All of us should extract file a option to show how bad you upload phone to और तारो कम तक RAM ताहोल आपने के जेटा करते होंगे एक टा apps download करने तो होंगे just अपनी जेकास्टी कर बैन एकांत के अपनी extract file क्लिक कर देंगे extract file क्लिक कर पर एक आपने के जेटा करते होंगे शेरा होते एकांत के जेकोने एक टी folder select कर देंगे just हमें एक टा folder select कर देंगे folder select कर पर extract क्लिक कर देंगे extract क्लिक कर पर देखते बच्चन एकों किंतु एक टा file select show होएगा चे जेटा ता हमें এই মাসের ভিতরে যতগুলো অর্থাৎ এসএমএস বা ফটো সিলেক্ট করেছে সবগুলো কিন্তু এই ফাইলের ভিতরে রয়েছে জাস্ট আমি দেখতেছি এখানে কিন্তু অনেক এইচটিএমএল রয়েছে জাস্ট এখন আপনাকে যেটা করতে হবে এখন থেকে আপনি যে কোনো একটি এইচটিএমএল অর্থাৎ প্রত্যেকজন যতটা আপনি ডিলিট করেছেন ততক্ষণতে এখন ততটা একটা একটা করে ফাইল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যতগুলো ডিলিট করেছি সবগুলো কিন্তু এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গোরফের যেটা আমি ডিলিট করেছিলাম সেটা কিন্তু এখন শো করতেছে সো এভাবে কিন্তু আপনি চাইলে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ইনফরমেশন দেখুন এখন আমি আপনাদেরকে আরো একটি ইনফো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিক্সার গুলো সবগুলো কিন্তু এখানে ডাউনলোড হয়ে যায় আমি যত ফিক্সার ডিলিট করেছি সবগুলো কিন্তু সো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার ডিলিট হওয়া মেসেজ গুলো খুব সহজে ফিরে যেতে পারেন অথবা মেসেঞ্জার থেকে সো আজকের ভিডিওটি এতটুকু আসলে ভিডিওটি জানানোর দরকার আপনাদেরকে এটাই জানাতে চাইছিলাম যে আপনার গুরুত্বপূর্ণ কোনো মেসেজ যদি হারিয়ে যায় বা আপনি ডিলিট করে দেন বা আপনার ফ্রেন্ড ডিলিট করে দেন তাহলে আপনি কিভাবে রিকভারি করে নিয়ে আসতে পারেন সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এখানে খোদা হাফেজ